আচ্ছা বলটা নাও, আচ্ছা এই যে এখানে এখানে এই যে কেলুটা এই নাও, এটা দেবো এইটা এইটা। নমস্কার, আমার চ্যানেলে সকলকে স্বাগত। সবাই তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তা তোমাদের সঙ্গে নিয়ে আজকে একটা নতুন দিন শুরু করলাম। একটু দেরি হয়ে গেল আজকে, কারণ অনেকটা কাজ ছিল আজকে, রান্না বান্না করে তোমাদের সাথে দেখা করতে এলাম। আজকে আমার একটা খুব বিশেষ দিন, আমার মেয়ের আজকে জন্মদিন, তার জন্য কিছু বিশেষ বিশেষ রান্না ছিল, যতটুকু পেরেছি যেগুলো ও ভালোবাসে সেইগুলো রান্নাগুলো করার চেষ্টা করেছি। তা তোমরা সকলে আশীর্বাদ করো আমার মেয়েকে, ও যেন খুব ভালো মনের একটা মানুষ হয়, সকলকে ভালো রাখতে পারে আর সবাইকে ভালোবাসতে পারে। তাই এই পর্যন্ত ডাকলাম যে চলো, আজকে তো অনেকটা কাজ আর বাড়ির সবার সাথে খুব রেগে গেছি আজকে, জানো পুরো টেম্পারমেন্ট লুজ হয়ে গেছে। কারণ আগের দিন থেকে রেডি করছি কি করব না করব, খুব পায়ের মধ্যে ব্যথা করে তো আজকাল, তো দাঁড়াতে পারি না। তা রান্না বান্নাগুলো জোগাড় থাকলে তাহলে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর আমার তো রান্না দেখেছো অনেক কষিয়ে টসিয়ে সুন্দর করে রান্না করি, তো সঙ্গে থেকো, হ্যাঁ তোমরা দেখো আমি আজকে কি কি করি। চলো রান্নাঘরের দিকে যাই, একজন দেখো কেমন করে বসে আছে, আর বিদ্যুৎ চমকাচ্ছে তো প্রচুর ভয় পায় বিদ্যুৎ চমকালে। আর মাকেও খেতে দিয়েছি, মা বসে আছে, তোমাদের সাথে কথা বলে এলাম। দেখো আজকে বড় বড় হাঁড়ি বসেছে দেখেছো, তো কিছুই করিনি, মোটামুটি ঘরোয়া খাবারই বানিয়েছি। এই দেখো এখানে ফ্রাইড রাইস রান্না করেছি, যেটা এমনি বাদাম কিশমিশ কাজু দিয়ে, এই দেখো প্লেন ফ্রাইড রাইস করেছি। আর এদিকে পাঁচ রকমের ভাজা আছে মেয়ের জন্য, আলু ভাজা, পটল ভাজা, এটা হচ্ছে কুমড়ো ভাজা, ফুলকপি ভাজা, আর এখানে মাছ ভাজা, তো এটা মেয়ের জন্য আছে। আর এটা পনির করেছি, বাড়িতে যে আমি পনির বানাই তোমাদের দেখাই, আর সেটাই রান্না হয়েছে। এটা দেখো শুকনো শুকনো করে তোমার পনিরটা রান্না করেছি। আর এখানে চাপ আছে, মাটন চাপ, হয়ে গেছে রান্নাটা সকাল থেকে, এই জন্যই আমি ব্যস্ত ছিলাম। এই যে মাটন চাপটা দেখো, অনেক সময় লেগেছে, এই কড়াইয়ের মধ্যেই এটা রান্না হয়েছে। আর এখানে চাটনি আছে, অনেক চাটনি, আর পায়েস করেছি। এই যে পায়েস করা হয়েছে গুড়ের, হ্যাঁ বলি না যে গুড়ের পায়েস করি, মেয়েদের জন্মদিনের জন্য রেখে দিই গুড়ের পায়েস করার জন্য, এই যে গুড়ের পায়েস বানিয়েছি। তোমরা কিন্তু ওকে সকলে আশীর্বাদ করো, দেখো ও কিন্তু যত ভিডিও আমার করে দেয়, হ্যাঁ
তোকে আমি খেতে দিই, দেখো পাঁচ রকমের ভাজা দিয়েছি। আর মাছ ভাজা দিয়েছি, আর ফ্রাইড রাইস রান্না করে দিয়েছি, সঙ্গে দেখো স্যালাড দিচ্ছি। আর এটা হচ্ছে, বলেছিলাম তোমাদের সাথে রান্নাটা শেয়ার করেছিলাম, এটা পনির। আর এদিকে মটন চাপ, এই চাটনি। এখন তো গরমের দিনে আম এখনো আছে বাড়িতে, তাই একটা আম। এটা হচ্ছে রসগোল্লা, এটা হচ্ছে দই, আর এটা পায়েস, আর এটা ফিনি। ও দাদা ভাই নিয়ে এসছে, বিকালেও আমি একটা কেক বানিয়েছি, ও যখন কেক কাটবে তোমরা সবাই থেকো আমার সাথে। তো খা খাবারগুলো, দেখো ব্যঞ্জন কি করছে, দেখো জন্মদিনের কেক খাবে বসে আছে, বাবা দেখে গেল, কথা বলবে না। রান্নাঘরে চলে এসেছি, আর সন্ধ্যে হয়ে গেছে, এবার কেক কাটবো। মেয়েকে রেডি করেছি, বল চল, তখন থেকে বলছি তোমাদেরকে দেখাবো একটু, তোমাদের সঙ্গে নিয়ে কেকটা কাটবো। তো দেখো কিরকম আমি বানিয়েছি কেকটা, এই দেখো। আশীর্বাদ করো, এই এমএসসি কমপ্লিট করেছি এবছরে। এবার তোমরা যদি পাত্রতন্ত্র পাও বিয়ে দেওয়ার আমাকে বলো, হ্যাঁ বিয়ে দেবো, ঠিক আছে। তো দেখো কেকটা কাটুক, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু thank you.
ছোটই করেছি, তোমরা সকলে দেখো মেয়েকে নিজের হাতে কেক বানিয়ে যতটুকু পেরেছি বাড়িতে খাবার বানিয়ে ওকে খাইয়েছি। ছোটবেলা থেকে এভাবেই আমি করে এসেছি। হোটেল ফোটেল খুব মানে যাই না আমরা ধরতে এখানে, যে হোটেলে গিয়ে খাবো আনন্দ করবো, বাড়িতে সবাই আনন্দ করে খাই, এটা আমার কাছে খুব ভালো লাগে। একটা দিন এটা অপেক্ষা করে থাকি সারা বছর কবে আসবে। তাহলে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, এতটুকু জায়গা হয় তাহলে আমাকে সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকো লাইক শেয়ার কমেন্ট করো, আর বেল অন নোটিফিকেশানটা অন করে দিও। তো যা যা ভিডিও আমি এরকম দেব তোমাদের কাছে তা আগেই পৌঁছে যাবে, আর একটা লাইক দিয়ে সবাই দেখা শুরু করবে। ঠিক আছে, হ্যাঁ আজকের মতো রাখি।